বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির আবাদত করতো, মূর্তিটারে সব সময় আদর করত, মূর্তিটারে সব সময় ভালোবাসত, সোহাগ করত, মূর্তির কাছে চাইত, রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করত, সনাম সনাম সনাম। আর সনামের বিপরীত কি? সমাদ। একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে, তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল। বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে, উপরে পানি, গোসল করা পানি। He thought it is the water of mercy and baraka. সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি, এটা রহমতের পানি হবে। কথা বলেন, খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি? কথা কয় না, এটা অনেক দামি পানি হবে, এটা নিশ্চয়ই বরকতের পানি হবে। He thought it is the water of mercy and blessings and water of rahmah. সে ভাবলো এটা রহমতের পানি, এই পানিকে তো এমনি মিস করা যায় না, যত রোগ আছে সব রোগের নিয়ত এখনই খাওয়া শুরু করে দেই। জিব্বা দিয়ে চাটতে শুরু করেছে, started to suck it, the water of baraka. When he started to suck it, he found the taste is little bit weird, the taste is bitter. স্বাদটা একটু কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি, ইট শুড বি সুইডার, এটা তো মিষ্টি হওয়ার কথা। কি হওয়ার কথা? ইট শুড বি সুইডার, বাট ইট ইজ বিটার। স্বাদটা কেমন টক টক, কটা কটা, লোনা লোনা, লবণ লবণ লাগে। ঘটনা কি? রহমতের পানি, খোদার গায়ের পানি, এটা কটা হবে কেন? খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা, আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান। সালাব মানে কি কে জানে? কুত্তা না, খ্যাকশিয়াল। আসলে কি? খ্যাকশিয়াল। আমরা বলে ফেলি যে কুকুর, আসলে দুইটা কুকুর সে দেখতে পেল, আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে, জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং, ড্রপিং ডাউন, পানি পড়ছে এখনো। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা বলেন, রেগে মেগে আগুন। ঘটনা কি? এতদিন ভাবতাম খোদা, এখন দেখি হুদা। রাতের ঘুম নষ্ট করে কত রাত কেঁদেছি, কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি, এখন দেখি হুদা, আগে ভাবতাম খোদা। আসলে তো এইটা আমার কিচ্ছু করতে পারবে না, এটার এখন সাইজ করার সময় আসছে। কথা কন, মূর্তিটাকে নিয়ে জমিনের মধ্যে আছড়াতে শুরু করলো, ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো, খোদার হাত পা সব আলাদা করে ফেলছে। খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে হাত পা, খোদার হাত পা নিয়ে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, যে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম, এই নাম কল্পিত খোদা, এই মূর্তি আমারে কিছু করতে পারবে না, যে নিজেকে খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই খ্যাকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না, সে কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে জাহান্নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে, কেমনে বাঁচাবে? আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না, আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন। কি পড়িয়ে দেন? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আমি এই কল্পিত মূর্তির ইবাদত করতে চাই না, আমারে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তিনটা নাম আমরা শিখলাম এই সূরার। প্রথমে শিখেছি সূরাতুত তাওহীদ, দুই নম্বরে শিখেছি সূরাতুল মারিফা, তিন নম্বরে শিখেছি সূরাতুস সামাদ। এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের যে দুই রাকাত সুন্নাত, মাগরিবের যে দুই রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার যারা হজ উমরা করতে গিয়েছেন, তাওয়াফ করা লাগে, ফরজ তাওয়াফ আছে, নফল তাওয়াফ আছে, সাতটা টার্ন করা লাগে, হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত এক চক্কর, এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ। সব নবীরা, সব আল্লাহর ওলিরা, পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে কোন সুবহানাল্লাহ। এবং তাওয়াফের এই ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায়, নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায়, ঠিক কিনা? মসজিদুল হারামেও পড়া যায়, বাংলাদেশেও পড়া যায়, জিকির আল্লাহর ঘরেও করা যায়, এখানেও করা যায়, দান ওখানেও করা যায়, এখানেও করা যায়, কিন্তু তাওয়াফের মতো ইবাদত এটা কি সব জায়গায় করা যায়? সিঙ্গাপুরে পারবেন না, আমেরিকায় পারা যাবে না, পারা যাবে কোথায়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়, সিত্তিন আলি তাইফিন, তার মধ্যে থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য, আরবাইন আলিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 মিলে 100, বাকি রইল কয়টা? ওয়াল আইশরিন আলিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিষ্ণু ঈসা ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয়। এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সূরা? সূরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস বিষ্ণুনবী পড়তেন। আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিষ্ণুনবী পড়তেন সূরাতুল ইখলাস। বিতরের সালাত পড়বেন কয় রাকাত? প্রথমে দুই রাকাত, তারপরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত, এইটা সবচেয়ে সহি পদ্ধতি। আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন, বসতেন শুধু শেষ বৈঠকে, এটাও ঠিক আছে। আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে, এটারও দলিল আছে, তবে আম দলিল, এটার খাস দলিল নাই, স্পেসিফিক দলিল নাই। বিশ্বনবী বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো, আমরা সেটাও করি, কারণ মাগরিবের নামাজে আমরা তিন রাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই, তো আলাদা হয়েছে না? আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি, এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি? তাহলে পার্থক্য আছে না নাই? তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী, রাতে দুই দুই করে নামাজ পড়বেন, সব শেষে আপনি এক রাকাত পড়বেন। বিষ্ণু বলেছেন ইজা আলু আখরা সালাতিকুম ফিল লাইলি ভিত্রা, তোমরা রাতের শেষ নামাজটারে ভিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে, তাহাজ্জুদের পড়ে পড়া সুন্নাত, যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, এশার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহ বিত্রুন ইহুব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজর, তাই বেজরকে তিনি পছন্দ করেন। এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর, সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায়। আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন, শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায়। এই তিন রাকাত বেতরের নামাজে সর্বশেষ রাকাতে বিশ্বনবী ছোট্ট সূরাটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না, মনে থাকবে সবার। আবার বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস সাধারণ সূরা না, এটা সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দা বুক, কোরআনের তিন ভাগের এক ভাগ, কোরআন 30 পারা। এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়, দুইবারে পড়লে 20 পারার সওয়াব হয়ে যায়, তিনবারে পড়লে 30 পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ, এক তৃতীয়াংশ, এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ, ওয়ান থার্ড অফ দ্য বুক, সুলুসুল কোরআন, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে, তিনবার পড়লে 30 পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই, বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো 30 পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা কথা পুরো 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সূরারই তাফসীর আমি করি না কেন, সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখিরাতের কথা সেখানে আছে না নাই? এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায়, তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই?
সুবহানাল্লাহ পড়েন, সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক, একবার পড়লে দশ পারা, দুইবার পড়লে বিশ পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম, কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সূরার ভেতরে আছে না নাই? চিল্লায় বলেন। আবার বিশ্ব নবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা, হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে, কারণ বিশ্ব নবী প্রতি শনিবার, প্রতিদিন, প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন, কিবার কথা বলেন, এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারত করা সুন্নাত, শনিবারে, প্রতি শনিবারে বিশ্ব নবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। এবং বিশ্ব নবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কুবায় যেয়ে দুই রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই মসজিদে কুবা মসজিদের জন্য বিশ্ব নবী একজন ইমাম নির্ধারণ করলেন, ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও, বিশ্ব নবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু সমস্যা বেড়ে গেল, তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন, কি কি? মাগরিব, এশা, ফজর, এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আর একটা সুরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পড়ে, আবার সুরা এখলাস, ফজরের সময়ও সুরা এখলাস, এশার সময়ও সুরা এখলাস, মাগরিবের সময়ও এই সুরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে, সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি, খালি কুল হু আল্লাহ পড়েন কেন, আর সুরা নাই আপনার, খালি কুল হু আল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সুরাতুল এখলাস, দ্বিতীয় রাকাতেও এখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও এখলাস, দ্বিতীয় রাকাতেও এখলাস, ফজরের রাকাতেও এখলাস, দ্বিতীয় রাকাতেও এখলাস, কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছেন কি আপনি? সবাই বলে আপনি পাইছেন কি? ইমাম সাহেব কয় পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও, কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্ব নবী, আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্ব নবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্ব নবী, মুসল্লির তো কোনো এখতিয়ার নাই, সব মুসল্লিরা মিলে বিশ্ব নবীর দরবারে যায় যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হু আল্লাহ ছাড়া কিছু পারে না, খালি কুল হু আল্লাহ, কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ হু আহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে, ঘটনা কি? বিশ্ব নবী বললেন ইমাম সাহেবরে ডাকো, বিশ্ব নবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো, তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবি বলে নবী গো এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী, এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না, তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না করলে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্ব নবী বললেন ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহই পড়বি, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না, তবে জেনে রেখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে, এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো, সবাই রাজি আছেন তো? নবম হিজরির ঘটনা, বিশ্ব নবী ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন, বিশ্ব নবী তাবুকের ময়দানে আসছে, শুই না কাফের মুশরিকের আন্ডা বাচ্চা সব দৌড়, কারণ বিশ্ব নবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্ব নবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? বিশ্ব নবী তাবুকের ময়দানে গেলেন, রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্ব নবী এসেছে সব সৈনিক নিয়ে দৌড়,
আইজো দোর কাইলো দোর, কই যুদ্ধের দরকার নাই, ভিক্ষা লাগবো না, আগে কুত্তা ঠাগান, সব দূর। কোন যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে কোন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ শুকরিয়া করলেন। হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা, সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, কমতে শুরু করেছে। তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইয়েদেনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন। পড়েন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 140,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না, ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআভিয়া ইবনে মুআভিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদেনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। গায়েবানা জানাজা চিনেন তো, এটা পড়া কিন্তু সুন্নাহ। সামনে লাশ নাই, সামনে লাশ নাই, কিন্তু আমি ইমাম, সবাই দাঁড়ালেন পেছনে, আল্লাহু আকবার, চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম, মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম, এটার বলে গায়েবানা জানাজা, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআভিয়া ইবনে মুআভিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে, তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো, এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন, হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো, সাইয়েদেনা জিব্রাইল 140,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে আরো 70,000, 140,000 ফেরেশতাদের বহর, আর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন, নামাজ শেষ। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআভিয়া, কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 140,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, তেমন কোনো বড় আমল নয়, ছোট্ট একটা আমল, কিন্তু আমলটারে ভালোবেসেছে কে? আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়ত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ মনে থাকবে। বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহা, রাতে যখন বিছানায় যাবেন, এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে হাতে ফু দিতেন, সহি হাদিস, ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে, ইয়াবদাউ বিহিমা রাসাহু, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে ম্যাসেজ করে দিতেন, মালিশ করে দিতেন, সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড, ফ্রম অল দ্য ব্যাড আইস, ইভিল আইস, সব হিংসুকের চোখ থেকে, হিংসা থেকে, সব জাদুটোনা থেকে, সব ব্ল্যাক ম্যাজিক থেকে। আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে? সকালবেলা যদি এই তিনটা সূরা পড়ে ফু দেন, এটাকে আরবিতে বলে কুল আসসালাসা, কারণ এই তিনটা সূরা শুরুতেই কুল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এজন্য তিনটাকে আরবিতে বলে কুল আসসালাসা, মানে তিন কুল। কি বলে? তিন কুল, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। ফজরের পরে, মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন, সারা গায়ে মেসেজ করবেন, মনে থাকবে? আজকে থেকে মনে থাকবে তো? কালকে থেকে এটার আমল করা যাবে না? আবার মা এসে বলতেন, আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো, নবীর কাছে দোয়া চাইতে যাইতাম, বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ, কি করব। বিশ্বনবী বলতেন, তুমিও সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল, দৈনন্দিন একটা আমল। আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে লাদাকাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল, এটাও সহিহ হাদিস, প্রচন্ড ব্যথা,
বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম। বিচ্ছু চিনেন তো? কি বলে না গাইছে? বিচ্ছু কয়, এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে বিষ্ণুনবী। বিষ্ণুনবী বললেন, লানাতুল্লাহ আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় তো দিয়ে বসছে। বিষ্ণুনবী বললেন, লবণের পানি গরম দাও। লবণের পানি আনা হলো। বিশ্বনবী বললেন, আঙ্গুলের মধ্যে ঢালো। পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ইখলাস, এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয়, প্রতিদিন যেন আমরা এটা পড়ি, তাহলে আমল নামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এই মাক্কি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে বলে শানে নুজুল। কেন নাজিল হলো শুনতে মনে চায়? কষ্ট হচ্ছে না তো? আলাদা তো নাকি কঠিন হচ্ছে না, সহজ, আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য হচ্ছে, বোঝা যায় না? বুঝা যায়? আলহামদুলিল্লাহ। পড়েন, মক্কার লোকেরা এসে বিশ্বনবীরে ধরলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইয়িন লানা নাসাব রাব্বিক। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার রবের নসব নামা বর্ণনা করো। কি নামা কথা কন? নসব নামা বুঝেন তো? কি? হ্যাঁ, বংশ পরিচিতি। মাশাল, নসব নামা মানে বংশ পরিচিতি, বংশধারা, বংশ তালিকা। যেমন আমার নাম মিজানুর রহমান, আব্বার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবিদিন, তার বাপের নাম মাকরাম, এটা আমার বংশ পরিচিতি। তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম, এটা আমার নসব নামা। আপনার নাম কি? জালালউদ্দিন ভাই। বাবার নাম? এনতাজ আলী। এর বাবার নাম বুঝলে গেছি, হ্যাঁ, ইনসাফ আলী। তার বাবার নাম খাই ফেলাইছি। আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। দাদার নাম? তার বাবার নাম খাই ফেলাইছি। আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি? বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম মুর্রা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের। এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিসসালাম, তার বাবার নাম আদম আলাইহিসসালাম। 50 generations, 50টা বংশ পরিক্রমা আছে, 50টা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে। পড়েন, সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এইভাবে বিশ্বনবীর নসব নামা। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে, মুহাম্মদ বাইয়িন লানা নাসাব রাব্বিক, তোমার আল্লাহর নসব নামাটা কও। তোমার আল্লাহর বাবার নাম কি? উনার বাবার নাম কি? উনার বাপের নাম কি? উনার বাপের নাম কি? তার বাপের নাম কি? এরা মনে করছে আল্লাহর নসব নামাজ, নাজুবিল্লাহ পড়বেন না? ও মোহাম্মদ, সবসময় আল্লাহর কথা বলো, আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সেজদা দিতে বলো, আল্লাহর জিকির করতে বলো, আল্লাহর নসব নামাটা শোনাও। আল্লাহর বাবার নাম কি? দাদার নাম কি? পরদাদার নাম কি? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী রাখবেন না, রেগে যাওয়ার দরকার নাই, ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে? ও নবী, ওদের মুখের উপরে আপনি শক্ত ভাষায় বলে দেন, আল্লাহর কোনো নসবনামা নাই, আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই, আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আহাদ, একক, এক একক। আল্লাহুস সামাদ,
তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গোটা বিশ্বে তার মতো কেউ নাই। তিনি তার মতো, কাফেররা তো টাসকি খেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায়, মুশরিকরা এসে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রব্বিক, তোমার রব কি দিয়ে তৈরি বলো। ও মুহাম্মদ, আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি, আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি, এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন ফেদবা, তোমার আল্লাহ কি রূপার তৈরি, রূপার খোদা? আহুয়া মিন জাহাব, নাকি সোনার খোদা, স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ? আহুয়া মিন খাসাব, নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ, কি দিয়ে বানানো বলো? বিশ্বনবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন, আর বললেন, নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন, আর বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়েন। সুবহানাল্লাহ, এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না? এখন এখন নরম নরম লাগে না? মনে হয় যে বুঝতেছি, মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে, ঠিক কি না? এবার দেখেন অর্থ আরো সহজ। আল্লাহ বললেন, কুল, কুল মানে বলো, কোরআনের যত জায়গায় কুল পাবেন, রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন, কুল মানে বলো, সে ও মাই মেসেঞ্জার, সে বলো। কুল মানে কি বলো? কুল মানে বলো, হে নবী আপনি বলেন, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, অদ্বিতীয়, এক এবং একক, অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন, ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন, জোরে কোন ঠিক কিনা, আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ। আমার নাম কি? কুল হুয়াল্লাহ, নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লি যিকরি, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে? আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? সবার ভালো লাগে? প্রাণ ভরে যায়, হৃদয় শীতল হয়, ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে? তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ, আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ, গলা ফাটিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ বললেন, আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম রাখছে কে? কথা কন, আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, কিন্তু আল্লাহর বাবা আছে নাকি? থাকলে রাখতো, দাদা থাকলে দাদায় রাখতো, কিন্তু আল্লাহর কি বাপ আছে? দাদা না না, আল্লাহর পিসা বুজুর আছে? অনেকের নাম পিসা বুজুরে রাখে, আছে না নাই? দোয়ার জন্য, হুজুর আমি আপনার মরিদ, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার নাম রাখা দেন, পরে বলে যে পিসা বুজুরে নাম রাখছিল, নাগাইশের পিসা মোস্তাক ফয়েজি সাহেব নাম রাখছিল আমার ছেলে, আছে না নাই? আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি? আল্লাহর দাদা বাবা আছে নাকি? এজন্য আল্লাহ বলেন, আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি, পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি? শুনে থাকলে হাত তোলেন, শুনছেন? বাংলাদেশে কত মানুষ? 16 কোটি, 17 কোটি, 18 কোটি, কইতে থাকেন 20 কোটি নিয়ে যান এমনি, আসলে কয় কোটি? 18 কোটি মনে হয় বর্তমানে, 16 কোটি তো অনেক আগের হিসাব, 18 কোটি মানুষ এই দেশে, এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ, শুনছেন? না, কথা কন, না। আমেরিকাতে, এত বড় মহাদেশ, পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ? গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে? না। এমনকি ফেরাউন, সেও নিজের আল্লাহ বলে নাই, ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে, ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না? সে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক কিনা?
তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ। এবার সন্ত্রাসীটার নাম বলেন, আবু জাহেল। মুসা আলাইহিসসালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউন তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা। আমি কি? আমি বড় খোদা, রব্বুকুমুল আলা, তোগো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে? কথা বলেন, আল্লাহর সত্তাটা শুধু একজন, মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে, এই বসুন্ধরাকে, এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই। সুবহানাল্লাহ, বলে দাও আল্লাহ আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে কথা কন? ওনারে আল্লাহ বললেও উনি খুশি, ওনারে রহমান ডাকলেও, ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম? কথা বলেন, আরো সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর আরো 99টা নাম আছে না? নাই বিশ্ব নাই? বলেন ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে? তার মানে বোঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আল্লাহ। আর জোরে বলেন আসল নাম কি? আল্লাহ। আবার আল্লাহ নামটা এত মজার নাম, এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন, কোরআনের পরতে পরতে পরিচয় আছে না? নাই। আল্লাহ লিখতে কয়টা অক্ষর সবাই বলেন? চারটা। আলিফ লাম লাম হা, সবাই বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা, আরো জোরে আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা, আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আলিফ লাম লাম হা, আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহ দিয়ে পরিচয় আছে না? নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু, লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না? নাই। একটা দুইটা কথা বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি বাদ দিয়ে দেন থাকে হু, হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই, এটা দিয়ে পরিচয় আছে? পড়েন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি, পেটে ব্যথা হলে ডাকি কারে? ডায়রিয়া হইলে ডাকি কারে? তুফান ছুটলে ডাকি কারে? ভূমিকম্পে ডাকি কারে? বন্যা শুরু হইলে ডাকি কারে? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম
ইলাল বাররি ইযাহুম ইউশরিকুন। আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমার ডাকে, তুফান চলে গেলে আমার গালি দেয়, এরকম ডাকাইতাছে না নাই, সবসময় ডাকতে হবে কারে? বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না, হয় নাকি? দ্বিবচন হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, হয়? আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে, বহু বচন আছে, কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই? কথা কন কি? ঈশ্বরী ভগবানের। আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া, কি নাম? ভগবান হাই স্কুল। ভগবতী নাই? নাই, আহা, ওদের ভগবান হয়, ওদের ভগবতী হয়, ওদের গড হয়, ওদের গডেস হয়, ওদের ঈশ্বরী হয়, ওদের ঈশ্বর হয়, আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? চিল্লায় বলেন আল্লাহ একজন, তার কোনো পরিবর্তন নাই। আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা, তোমার নামটা বড় মধুর নাম, প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায়, তোমার আসল নাম আল্লাহ, কিন্তু এই যে তুমি আল্লাহ, তুমি কতদিন ধরে আল্লাহ, কতদিন, কবে থেকে আছো, কতদিন থাকবা, প্রশ্ন আসে না নাই? মাঝে মাঝে প্রশ্ন আসে না, উনি কয়দিন ধরে আছে, কতদিন ধরে ওনার এত ক্ষমতা, কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে, প্রশ্ন হয়, হয় না? কথা বলেন। সে উত্তর আল্লাহ দিলেন, আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীত কাল থেকে আমি আল্লাহ আছি, শেষহীন, সীমানাহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকব। তিনি কবে থেকে আছেন? সূচনাহীন অতীত, না প্রথম থেকে না, সূচনাহীন অতীত। ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন, প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন, সূচনাহীন অতীত, এমন অতীত যেটার সূচনা নাই, আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই। তার মানে প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। জোরে কোন ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন।